হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিতে থাকছে খুবই মজাদার পুডিং। আজকের এই সুস্বাদু পুডিংটি আপনারা মাত্র 10 মিনিটে, তাও আবার একটি ডিম আর 10 টাকার গরু দুধ দিয়েই এত মজাদার পুডিংটি তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, আমি লাল চিনিটা ইউজ করেছি। তো চুলাটা জ্বালিয়ে আমি চিনিটা দিয়েছি, তার মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। কারণ অনেকেই কিন্তু নতুন যারা আছেন ক্যারামেলটা ভালো করে পারেন না, তাই আমি ক্যারামেলটা দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটাকে লো থেকে একটু বেশি রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল করার সময় খুব তাড়াহুড়া করবেন না, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ক্যারামেল করতে গেলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এবং পুডিংটা তিতা হয়ে যাবে। তো ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেই বাটিতে সাথে সাথে আমি ঢেলে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। তো আমি বাটিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। তো ক্যারামেলটা এদিক দিয়ে ঠান্ডা হয়ে যাক, এদিকে আমি দুধ বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি 1.5 কাপ পানি দিচ্ছি। তো এখানে আমি ফার্মল্যান্ডের গরু দুধের প্যাকেট নিয়েছি, এটার দাম 10 টাকা। তো এখন আমি গরু দুধটা ঢেলে দিচ্ছি ওই পানির মধ্যে। তো 1 প্যাকেটই হয়ে যাবে। আপনারা যে কোনো গরু দুধেই তৈরি করে নিতে পারেন। আর আমি পানিটার সাথে দুধটা দিয়ে নিয়েছি, দিয়ে এখন মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আরও ভালো করে মিশানোর জন্য আমি হ্যান্ডউইচ দিয়ে দুধটাকে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি দুধে, দিয়ে হ্যান্ডউইচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটার মধ্যে কোনোভাবে যেন সর না পড়ে, আমি নাড়ার মধ্যে আছি। তো যখনই আমি বুঝতে পারবো যে দুধটা ঘন হয়ে আসছে তখনই আমি চুলাটা অফ করে দিব। আমি ভালো করে নাড়ির সাহায্যে দুধটাকে নেড়ে দিচ্ছি, তার পাশ থেকে কাচিয়ে দুধের সরগুলো নিয়ে আসতেছি। তো দুধটা জাল হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। তো আমি এখানে একটি ডিম নিয়েছি। তো ডিমটাকে আমি একটি হ্যান্ডউইচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে নিব। আপনাদের হ্যান্ডউইচ না থাকলে আপনারা কাঁটা চামচের সাহায্য ডিমটাকে ভালো করে ফেটে নেবেন। ডিমটাকে ভালো করে ফেটলে পুডিংটা স্মুথ হয় এবং ভালোভাবে সেট হয়। তো ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি তো জাল করা দুধটাকে আমি কুসুম গরম করে আমি দুধটা ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশি গরম দুধ দিতে গেলে ডিমটা ফেটে যাবে। তো এটাও আমি ভালো করে হ্যান্ডউইচ দিয়ে দুধে এবং ডিমে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি ভ্যানিলা এসেন্স না থাকে এলাচের গুঁড়োও দিতে পারেন, তাও ভালো লাগে। তো আমি হ্যান্ডউইচ দিয়ে আবার মিলিয়ে নিয়েছি। তো মিশানো হয়ে গিয়েছে, এখন আমি দুধটাকে ছেঁকে নিব। দুধ অবশ্যই ছেঁকে নেবেন, ছেঁকে নিলে ভালো হয়, আর না তো দুধটাকে না ছেঁকে নিলে ভিতরে লাম্পস থেকে যায়। তো আমি দুধটা ছাঁকা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি বাটিটাকে সিল করে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে। তো আপনারা চাইলে আপনাদের যদি বাটি মানে এগুলো ওভেন প্রুফ বাটি অনেকের ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়েও আপনারা সিল করে দিতে পারেন। তো আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে সিল করে নিয়েছি। তো এখন আমি চুলাতে বসিয়ে দিব, কীভাবে বসাবো সেটাও আমি এখন দেখাবো। তো একটি হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ড দিয়ে আমি পুডিংয়ের বাটিটা বসাই দিলাম। বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিচেন টাওয়াল দিয়েও পানি দিয়ে বসিয়ে দিতে পারেন। তো আমি স্ট্যান্ডে দিয়েছি, দিয়ে আমি পানিটাকে মানে হাই আঁচে রেখে বলো কানে নিচ্ছি, নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে নিয়ে আসব। লো থেকে একটু বেশিতে আমি রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই পুডিংটা কমপ্লিট হয়ে যায়। তো আমার 10 মিনিট হয়ে গিয়েছে, তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো
ফল পাপড়িটা তুলে নিয়েছি। তো এখন আমি একটা কাঠির সাহায্যে আমি দেখছি পুডিংটা পারফেক্টলি সেট হয়েছে কিনা। হ্যাঁ, আমার পুডিংটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে চেক করে নেবেন। তো এখন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আসলাম। তো এখন আমি পুডিংটাকে তো দেখাচ্ছি কীরকম সেট হয়েছে। তো একটি ছুরির সাহায্যে আমি সাইডগুলো আলতোভাবে আলাদা করে নিচ্ছি পুডিংটাকে বাটি থেকে। একটি উপরে প্লেট দিয়ে এভাবে করে আস্তে করে বাটিটা উল্টিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে পুডিংটা এসে যাবে। তো পুডিংটা মোল্ড হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর স্মুথ হয়েছে উপর দিয়ে এবং ভিতর দিয়ে, কত সুন্দর স্মুথ একটি পুডিং হয়েছে। তো আমি কেটেও দেখাচ্ছি ভিতর থেকে কিরকম সুন্দর একটা সফট এবং স্মুথ একটি পুডিং তৈরি হয়ে গেছে এক ডিম দিয়ে এবং 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার, আপনারা যখন তখন যে কেউ তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।